ওয়ালাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন, সবাইকে স্বাগত জানাই যারা যুক্ত হয়েছেন এই ভিডিওতে কুয়েতের বিভিন্ন স্থান থেকে। আজ ডিসেম্বর মাসের 8 তারিখ, কুয়েত জুড়ে আলোচিত একটি ঘটনা যা শুনলে আপনিও অবাক হবেন। ভিডিওটি এখনই শেয়ার করে দিন যাতে করে অন্য প্রবাসী ভাই বোন জানতে পারে। আমরা প্রতিনিয়ত আপনাদেরকে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন। কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় থাকাকালীন, এখানে উল্লেখযোগ্য বিষয়, কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ে কর্মরত ইন্ডিয়ান জাতীয়তার 700+ নার্স সহ টোটাল 1425 জন কুয়েতের বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে বা লোন নিয়ে সেটা পরিশোধ না করেই কুয়েত থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ কানাডার বিভিন্ন দেশে পালিয়ে গেছেন। বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে বিভিন্ন ব্যাংক থেকে তারা লোন নিয়েছিলেন, সেই লোন নিয়ে এই দেশগুলোতে যাওয়ার জন্য তাদের যে ব্যালেন্স থাকার দরকার সেই ব্যালেন্স দেখেই মূলত তারা কুয়েত ত্যাগ করেছেন। নিরাপত্তা সূত্রগুলো থেকে যেটি নিশ্চিত করা হয়েছে আরবি দৈনিক আল রায়ের মাধ্যমে, এক একজন ইন্ডিয়ান জাতীয়তার নাগরিক 35,000 থেকে 45,000 দিনারের বেশি ঋণ নিয়েছেন বা লোন নিয়েছিলেন ব্যাংকগুলো থেকে, যা ভারতীয় টাকায় 90 লাখ রুপি থেকে প্রায় 1,25,00,000 রুপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে এই ঘটনাটি। ব্যাংক থেকে মোট ঋণের পরিমাণ যেটি ভারতীয় রুপিতে 700 কোটি রুপি, এই লোন ব্যাংকে পরিশোধ করতে ভারতের কেরালা প্রদেশের বিভিন্ন জেলায় যেটি 5ই নভেম্বর 10টিরও অধিক মামলা করেছে কুয়েতের নিরাপত্তা বাহিনী থেকে বা কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী যেটি কুয়েত সরকার সেখানে এই মামলাগুলো করেছেন ব্যাংকের মাধ্যমে। গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে কত বড় একটি প্রতারণা বা কত বড় একটি প্রতারক চক্র এই খাতে কাজ করেছে। প্রিয় প্রবাসী ভাই বোন, কিস্তি সংক্রান্ত ব্যাপার নিয়ে আপনারা অবগত রয়েছেন যে আমাদের বহু প্রবাসী ভাই বোন জেলে আটক হয়েছেন বা সেই টাকা পরিশোধ না করা পর্যন্ত কুয়েত ত্যাগ করতে পারেননি, আরও জটিলতা। এই ঘটনাটির সাথে আমরা এটা কেন যুক্ত করেছি, এই ঘটনাটি ঘটার পর আপনি কুয়েতে দেখবেন যে ঢালাওভাবে বিভিন্ন প্রবাসীর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু হয়েছে, যারা কিস্তি নিয়ে পরিশোধ করেননি, সময় মতো কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হয়েছেন বা যারা কিস্তি নিয়ে বর্তমানে সেটির সাথে সংযুক্ত নেই, অবৈধ হয়ে গেছেন, অনেকে আবার দেশে চলে গেছেন অথচ কিস্তি পরিশোধ করেননি। যদিও এই সুযোগটি খুব একটা প্রবাসীরা পাচ্ছেন না, কারণ কুয়েতে কিস্তি পরিশোধ না করলে দেশে যাওয়া যাবে না, এটি গত 1 বছর ধরেই কার্যকর রয়েছে। ইন্ডিয়ান জাতীয়তার প্রবাসীদের এই ঘটনাটিকে আপনি কীভাবে দেখছেন কমেন্টস করে জানাবেন।